আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে আসলাম বাচ্চাদের জন্য একটা রেসিপি, সেটা হচ্ছে ডোনাট। অবশ্য আমার বলার অপেক্ষা রাখে না, আপনারা দেখেই বুঝে গেছেন আজকে আমি ডোনাট বানিয়ে দেখাবো। আজকে আমি ডোনাট বানাবো 2 কাপ ময়দা দিয়ে। নিয়ে নিলাম 2 কাপ ময়দা আমি নিয়ে নিলাম, তারপর আমি এর মধ্যে দিয়ে দিব এখন লবণ। লবণটা দিলাম খুবই সামান্য পরিমাণে, আর এখন দিয়ে দিলাম 1/4 কাপ চিনি আর 1 চা চামচ ইস্ট। ইস্টটা আমি কমিয়ে দিলাম, বেশি দিলে গন্ধ আসে তাই কমিয়ে দিলাম। তারপর আমি এটুকু মাখিয়ে নিলাম, মিশিয়ে নিলাম ভালোভাবে। মিশানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিলাম 1টা ডিম। ডিমটা দিয়েও খুব ভালোভাবে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1/4 কাপ রেগুলার তেল নিয়েছি, আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন। আমি তেলটা সম্পূর্ণ দেইনি, কিছুটা রেখে দিয়েছি, তো আমি পরে কাজে লাগাবো। এখন এই তেলটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম দুধ। গরম দুধ বলতে একটা আঙুল ডুবানো যায়, সহ্য করা যায়, ঠিক ওরকম গরম। খুব বেশি গরম না, খুব বেশি গরম দিলে ইস্ট নষ্ট হয়ে যাবে। আর আমি দুধটা সম্পূর্ণটুকু দেইনি, আমি কিছুটা দিলাম, দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে দেখলাম আমার মানে দুধটা নরম হয়নি, একটু নরম করতে হবে, তাই আবার আরেকটু দুধ দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে একইভাবে মাখাচ্ছি, খুব ভালোভাবে এটাকে এখন মাখিয়ে নেব। যদি আমার মনে হয় আরেকটু লাগবে তাহলে আমি দুধ আরেকটু দিয়ে দেব। প্রথমে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম, আমি আবার একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে আবার একটু মাখিয়ে নিব। দুধটা নরম করতে হবে, সফট করতে হবে, শক্ত করা যাবে না। দুধটা এমন হবে যাতে মাখাতে মাখাতে একটু স্টিকি হয়, মানে হাতের মধ্যে লেগে যায়। যদি এমন হয় তাহলে দুধটা পারফেক্ট হয়েছে, মানে দুধের পরিমাণটা খুব ভালো হয়েছে। তবে আপনারা যদি চান এখানে দুধ না দিয়ে পানিও ইউজ করতে পারেন, দুধের বদলে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন। এখন আমি সেই তেল দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে তারপর এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তেলটা দেওয়া খুবই জরুরি, কারণ আমরা এখন রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য, এই সময় যেন লেগে না যায় জন্য তেলটা দেওয়া খুবই জরুরি। তারপর আমি এটাকে 1 ঘন্টা রেস্টে রাখবো। রেস্টে রেখে আমি ফিরে আসলাম, 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি ডোটা দেখিয়ে দিই, ডোনাটের ডো কতটা সুন্দর, কতটা ফ্লপি হয়েছে। এখন এটাকে একটু মাখিয়ে নিব, আমি ডোটা সুন্দরভাবে একটু মাখিয়ে নেব। বোলের মধ্যে আমি মাখাচ্ছি, তবে আমার মনে হচ্ছে বোলে হবে না, আমি বোর্ডের উপর নিয়ে নিলাম। খুব ভালোভাবে এটাকে এখন মাখিয়ে নেব। মাখানোটা খুবই প্রয়োজন, খুব ভালোভাবে মাখালে ডোনাট ফ্লপি হবে এবং সফট হবে, খুবই সফট হবে। আর এরকম যদি মাখাতে মাখাতে স্টিকি হয়ে যায় তখন একটু গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিতে পারেন। ঠিক আমার মতো আমি একটু গুঁড়ি দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর কাজটা 2 থেকে 3 মিনিট অবশ্যই করতে হবে, বেশি করলে আরও বেশি ভালো। করতে করতে আমি মাখাতে মাখাতে আমি একদম সুন্দর একটা ডো, নরম ডো বানিয়ে ফেলেছি, খুবই সফট। আমি একটা শেপ দিয়ে নিলাম, শেপটা দিয়ে তারপর আমি একটু কেটে নিচ্ছি, সমান ভাগে কেটে নিচ্ছি, তাহলে সবগুলো ডোনাট সমান সমান হবে, দেখতেও সুন্দর লাগবে। এখন আমি প্রতিটা পিস আমি গোল গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি, ডোনাট গলি থাকে এই জন্য গলি দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন। এখন বোর্ডের উপর আমি একটু গুঁড়ি মাখিয়ে নিলাম যাতে লেগে না যায়, এর জন্য আমি গুঁড়ি মাখিয়ে নিলাম। এখন একটা বোল নিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি, কীভাবে দিচ্ছি আশা করছি আপনারা বুঝে গেছেন, দেখে বুঝে গেছেন। এখন আমি একটা করে ফেললাম, এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো করে ফেলব। আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে যদি আপনারা আমার রেসিপিটা ফলো করেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা হতাশ হবেন না, আপনারা খুব সহজেই এভাবে বানিয়ে ফেলতে পারবেন ডোনাট। এভাবে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে তারপর একটা আমি পেপারের উপর রাখছি, তার আগে একটু তেল মাখিয়ে নিলাম।
কারণ পেপারে যেন লেগে না যায়, আরেকটা কাজ করা যায় এভাবে একটু গুঁড়ি নিয়ে গুঁড়ির উপরেও রাখা যায় যাতে পেপারে লেগে না যায়, কারণ এটাকে আমরা এখন রেস্টে রাখবো। আমি একটা মোটা টাওয়াল দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম যাতে উপরে শুকিয়ে না যায়, আর এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি ফিরে আসলাম, দেখুন আমার টোনাটের বলগুলো একদম ডাবল হয়ে গেছে। এখন আমি একটা 7-আপের কভার দিয়ে আমি এখন ডোনাটের মতো মাঝখান থেকে একটু গোল করে একটু ছিদ্র করে দিচ্ছি। এভাবে আমি সবগুলো আস্তে আস্তে করে নেব। তবে এটা আগেও করা যেত, একদম প্রথমে করা যেত যখন আমরা বলটা বানিয়েছিলাম, এভাবে গোল শেপ করে কেটে তারপরে রেস্টে রাখা যেত। আমি পরেই করলাম, আগে করলে হয় পরে করলে হয়। এখন এটাকে ভাজতে চলে যাচ্ছি, ভাজার জন্য আমি তেল নিয়ে নিলাম, আর তেলটা এমন গরম হবে, খুব বেশি গরম হবে না, আবার একদম ঠান্ডাও হবে না। খুব বেশি গরম হলে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকতে পারে, এই জন্য আমি একটা একটা করে দিয়ে দিলাম, 4টা দিয়ে দিলাম। আমি 4টা করেই ভাজবো। এখন এক সাইড যখন হয়ে আসবে তখন আমরা এটাকে উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়ে তারপরে আবার কিছুক্ষণ ওয়েট করব এই সাইড হওয়ার জন্য। যখন এই সাইডটাও এরকম ব্রাউন কালার হয়ে যাবে, একটু লালচে হয়ে যাবে, তখন আমরা এটাকে উঠিয়ে ফেলবো আস্তে আস্তে। ওঠানো হয়ে গেলে আবারও সেই একইভাবে আমি 4টা দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো ডোনাট আস্তে আস্তে করে ভেজে নেব। ডোনাট ভাজার কাজটা অবশ্যই আস্তে আস্তে করতে হবে, হাই ফ্লেমে করা যাবে না, আমি বারবার বলছি। আমার সব ডোনাট ভাজা হয়ে গেল, এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। এভাবে বাসায় ডোনাট বানানো যায় বাচ্চাদের জন্য, বাচ্চারা খুবই পছন্দ করে। আমার ডোনাট সাজানো শেষ হয়ে গেল, ডোনাট হোমমেড ডোনাট। আপনাদের একটু দেখিয়ে দিই, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ফ্লপি হয়েছে, একদম নরম সফট। আপনারা যখন বানাবেন তখন আপনারাই বুঝবেন কতটা সুন্দর হয়, কতটা সফট হয় ডোনাট। এখন আমি আরেকভাবে সাজিয়ে দিচ্ছি। আমি একটু গুঁড়ো দুধ আর একটু চিনি নিয়েছি, তার উপরে ডোনাটগুলো একটু মাখিয়ে তারপরে আমি সাজিয়ে দিলাম। আপনাদের যেভাবে পছন্দ হয় আপনারা সেভাবে সাজিয়ে নিতে পারেন, আমি দুভাবেই দেখালাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন। তো এই ছিল আজকে আমার রেসিপি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এভাবে বানিয়ে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।